ভিউয়ার্স, সিসি ক্যামেরা থাকলেই যে চুরি হবে না এমন তো কোনো কথা নয়। সেই ক্ষেত্রে পাশাপাশি নিজের চোখ ও কান খোলা রাখুন, কেননা এরকম হাজারো দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে, যেটা হতে পারে আপনার সাথে আজ অথবা কাল। আজকের এপিসোডে ফ্লাক্সিলোর দোকান থেকে যেভাবে চোর চক্র 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় তারই বাস্তব চালচিত্র তুলে ধরলাম। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। এরা কয়জন? তিনজন দেখতেছি, এই একজন একজন তিনজনই, মানে তিনজন একসাথে, মানে একটা মানে চক্র এটা, একটা যুক্তি পরামর্শ করে আসছে এই দোকানদারকে, একটা মানে একজন ভুলে রাখবো আর দুইজন মনে করে যে কাম সারবো। বুঝতে পারছো? এই যে দেখছে দেখছে, এই যে মারতেছে, কিভাবে মারতেছে দোকানদার তো বুঝতেইছেন, এত বোকাবালি দোকানদারি করা যায়? আর এমন বোকা যে দেখো মোরা একজনের সাথে কথা বলতেছে, এদিকে যে টাকা গুলা নিতেছে এগুলো দাম দেয় না, ড্রয়ার খোলা ড্রয়ার, এই একজন কি ব্যবসা এটা, এত টাকার ব্যবসা করে তাও বুঝতে পারে, তাও বোঝে নাই, কিন্তু বোঝেই নেই কি দেখি হইতেছে, হাত দিবেন নাই দেয় ভাই, ক্যামেরাটা ই করছে, তাও আমরা এটা জিনিসটা দেখতে পারলাম, একদিকে দান দায় পড়ছে, মোরা একবারে মজা মেরে নিতেছে, ওই একজন দেখতেছি বাইরে, ওই যে ওই যে ওই যে ও এরই চক্রই। বাইরের লোক জানে কেউ না আসে, এই দুইজন কিন্তু এক ভুলা রাখছে, কাম সারতেছে একজনে গিয়ে, এই যে এই যে এই যে এই যে এই যে কি ব্যবসায়ী রে, দুই এক বছরে এরকম চুরি আমি দেখিনি না, এটা কোন চুরির সিস্টেম হলো, এত কি সস্তা দামে নিয়ে যেতেছে টাকাগুলো, বেশি ব্রেন খাটান লাগতেছে না, তোর সিসি ক্যামেরা থাকার পরও এগার কি কল যা কি কলিছে, ওসব কোন ওই যে মাস্ক লাগাইছে যাতে চেহারা না দেখা যায়, কি অবস্থা, তালে আছে তালে আছে, কোন তালে আছে, কোন তালে আছে, একবারে বোকা, হ্যাঁ হিসাব করে ক্যাশে রাখলে কিন্তু বুঝলেন, এতে না টাকাটা আবার এনে রাখ, এনে রাখ, বুঝলে যাওয়ার দশা আছে, আজকে আর যাইবো টাকা নেওয়ার শেষ নাকি, টিয়া মনে কিছু রয়েছে তাই না, কিছু আছে মানে বটুয়ার কাছে চেয়ে দিলে পারে বিকেলে বাজার করে, এবার জাল টিয়া নেই দেখতেছি, দেখতে থাকো যাওয়ার মানে পুরা ফাইনাল হওয়ার পরে গেছিনো বুঝতে পারবো, ইফা পাগল কোন যাই দেখিনি আমি, এটা এই যে ইয়ার দোকান না, ওই যে রূপকুলের দোকান, যাওয়ার পরে গাছ দিছে খোঁজো পাইবেনি,
বাবা দেও যে এখন তলে হাত দিছে, এখন তলে হাত দিছে, এতক্ষণ গুলো হাত দেখাবো না না। হ্যাঁ খোঁজো খন্দ বেজে আছে, হ্যাঁ হ্যাঁ দৌড়াইতেছে, দৌড়ে আর ফের পাবেন না, ওরা কিতাই থাকে। হ্যাঁ ওরা চলে আছে কোন দেশে, মাথা আদান ছাড়া আর উপায় নাই ভাই। আরে বুঝাই দিয়েছে যে হেন একজন আসিল, হেন একজন আসিল, এইভাবে আমি মানে টাকা গুলা দিছি, আরে ক্যাশ আউট করছে, অমুক করছে, এগুলা করছে, আর এই মুরের দিকে একজন ও বাইরে যায়। কি কি সোনাটা দেখবো বাইরে যায়, আমি কি দেখবো? দেহে লাভ আছে, যা যাওয়ার সে গেছে, চিন্তা করে লাভ নাই। ফোন দিল, ফোন দিব কার দেখছে, পোকা মাথায় গেরা উঠছে। বনের পাগল, বনের পাগলই তো, মাথার উকু নানো এখন। লিটন ভাই কয়বার চুরি হইলো, কয়বার চুরি হইলো, সিসি ক্যামেরা দেখা গেল, ধরা গেছে না? এই মাথা আতাই দিছে, দেখ দেখ ও শেষ।